এবার অভিনেত্রীকে চেয়ার ছুড়ে মারল ক্ষুব্ধ দর্শক। অভিনেত্রী এবং গায়িকা অক্ষরা সিং দুই মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন ভোজপুরি এই নায়িকা। পাশাপাশি সরব আছেন সামাজিক মাধ্যমে, সেখানেও তার রয়েছে ফ্যান ফলোয়ার। সম্প্রতি একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন অক্ষরা। ভারতের উত্তরপ্রদেশে গণেশ চতুর্থী উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি, কিন্তু সেখানে তাকে নিয়ে হইচই শুরু হয়। শেষে ইভেন্ট থেকে তাকে নিয়ে যেতে হয় নিরাপত্তা দিয়ে। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, অক্ষরা সিং জৌনপুরে গায়িকা হিসেবে জনপ্রিয়। গণেশ চতুর্থীর এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে তাকে দেখতে ও গান শুনতে অনেক দর্শক এসেছিলেন। যখন তাকে গান গাওয়ার জন্য মঞ্চে ডাকা হয়েছিল, তখন তিনি দুটি সুরেলা গান গিয়েছিলেন। আরও জানা যায়, একেবারে শেষে তিনি একটি ভোজপুরি গান গাওয়ার সিদ্ধান্ত নেন, তখনই জনতা রেগে যায়। অনেকে মনে করেন গানটিতে অশ্লীল ভাষা ব্যবহার করা হয়েছে, যা ধর্মীয় অনুষ্ঠানে গাওয়া উচিত নয়। অক্ষরা সিং গান গাইতে শুরু করলেই জনতা এতে আপত্তি জানায় এবং হট্টগোল শুরু করে। এমনকি দর্শকরা চিৎকার করে মঞ্চে চেয়ার ছুটতে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে অক্ষরা সিং তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। সেখানে প্রায় 300 নিরাপত্তা কর্মী থাকা সত্ত্বেও তারা ভিড় সামলাতে পারেনি। পরে অক্ষরাকে মঞ্চ থেকে নামানো হয়। ইভেন্ট চলাকালীন কিছু দর্শক সামান্য আহত হয়েছেন। জৌনপুরে তিন দিনব্যাপী গণেশ চতুর্থী মহোৎসবে র্যাপার ইয়ো ইয়ো হানি সিংও উপস্থিত ছিলেন। অক্ষরার অনুষ্ঠানের পর দিন তিনি পারফর্ম করেন। ভোজপুরি অভিনেত্রীর ব্যাপারের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লেখেন, একজন সত্যিকারের শিল্পী এবং ভালো মানুষ। চমৎকার সময়ের জন্য ধন্যবাদ, ইয়ো ইয়ো হানি সিং। প্রসঙ্গত, অক্ষরা সিংকে দেখা গিয়েছিল জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস এর প্রথম সিজনে। এই শোর কারণেও বেশ জনপ্রিয়তা লাভ করেন তিনি, পেয়েছেন তিনি অনেক ভালোবাসা। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।